বাপ বেটায় ওনার দুজন বেরিয়েছে ওনার যাবে নবীর দরবারে নবীর দেশে যাবে হঠাৎ যেতে 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 কি বিপদ বাবা আপনার মাটির মাঝখানে তাম্বু গেড়েছে বাপ বেটা দুজনে হঠাৎ দেখা গেল ওই বাপ আর বেটা বাচ্চা ছেলে ছোট বাচ্চা ছেলে বাবা রাতের বেলা তাম্বুর মধ্যে আছে বাবা হঠাৎ তাকিয়ে ডাকে চারটে বাপ বাবা চার কোণা ঘিরে ফেলেছে বাবা ছেলে তাকিয়ে ডাকে বাপ বাপ তাকিয়ে ডাকে বাপ আরে ভাইরা রে আব্দুল কাদের জিলানি বাঘের সাথে কথা বলেছে বাঘ মাথা নিচু করে চলে গেল এদিকে বাবা বাপ বেটা দুজন যাচ্ছে আর কিন্তু নবীর উম্মত এইবার চারখানা বাঘ কিন্তু ঘিরে ফেলেছে আল্লাহর ওলি মাহবুব আল্লাহর ওলি বন্ধু দূরে আছে এনার দুজন তাম্বুর মধ্যে চলে আপার আছে হঠাৎ চিন্তা করতে বাপ লাগলো আজকে আমার দিন উপায় বাঘ তো আমাদের ক্ষতি করবে বাপ তো আমাদের খেয়ে ফেলবে কোন উপায় নেই কি করব এইবার বাবা বাপ বেটা দুজন কান পেলে গেছে কানতে 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 হঠাৎ বাপ শুয়ে পড়লো স্ট্রোকে মারা গেল ও ভাইরা রে সোনার মালিক বাচ্চা ছেলে বাপের দিকে তাকিয়ে কানতে লেগেছে আল্লাহ রে আজকের এই বিপদ তুমি কেন দিলে আমরা বাপ বেটা নবীর দেশে যাব আল্লাহর কাবা তওয়াব করব আজ আমার আব্বা জান চলে গেল জীবনের মতো মানে আব্বা বলে ডাকতে পারবো না ছেলেটা গলা ধরে কাঁদছে আল্লাহ তুই আজকে এত বড় বিপদ দিলি আল্লাহ আজকে আমি ছেলে বেঁচে আছি আল্লাহ আমার আব্বা চলে গেল আজকে চারটে বাঘ ঘিরে আছে আল্লাহ আমি কি করব আমার তো কোনো উপায় নেই আল্লাহ এখন তুই কি করবি আমার বাঁচা আল্লাহ ছেলে বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বাপের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেল ও ভাইরা রে বাপের কোলে মাথা দিয়েছিল যখন ঘুমিয়ে গেল হঠাৎ গভীর রাত ওই ছোট্ট বলে না পার ওই তাম্বুটা আলো হয়ে গেছে কে যেন ডাকছে ও ছেলে তুই ওঠ ও বাবা তুই ওঠ আর কাঁদতে হবে না আর চোখের পানি ফেলতে হবে না ছেলেটা চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখে বাবা পূর্ণিমার মতো চাঁদ একজন ব্যক্তি এই তাম্বুর মধ্যে এসে হাজির বলে হুজুর আপনি কে এই তাম্বুর মধ্যে এসেছেন বলে বাবা ছেলে রে তুই যখন তাম্বুর মধ্যে বিপদে পড়েছিস তোর আব্বা যখন মারা গেছে তুই বড় বিপদে আছিস বাবা চারটে বাঘ ঘিরে ফেলেছে তোর আব্বা মারা গেছে তোকে খেয়ে ফেলবে আমি তোর কাছে এসেছি বাবা এই বিপদ থেকে তোকে একটু বাঁচাতে বাবা আমি একটু বিপদ থেকে তোর একটু বাঁচিয়ে দিয়ে যাও সেটা বলে হুজুর আপনি কে একটু পরিচয় দাও ভালো বাবা ছেলে রে আমি কে পরিচয় দিচ্ছে শুনেলে তোরা বাপ বেটা যেখানে যাচ্ছিলি নবীর দরবারে একবার তাকে ডাক আমি সেই বিশ্ব নবী মদিনার দুলাল নবী মুহাম্মদ তোর কুড়ে ঘরে হাজির একটু জোরে বলা যাবে না আর একটু চিল্লে বলতে পারলে না আর একটু জোরে বলা যাবে না ছেলেটা অবাক আরে আমার আব্বা বলে বিশ্ব নবী আজকে সেই নবী আমার কুড়ে ঘরে আজকে আমার তাম্বুর মধ্যে আমার দয়ার নবী এসেছে আমার মায়ার নবী এসেছে আল্লাহু আকবার ছেলেটা বাপের কথা ভুলে গেছে আমার নবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটু জোরে বলতে পারেন না আর একটু জোরে বলতে পারলেন না দেখুন এদিকে পীরের লিডার পীরের মাতবর আমার গৌসুল আজম উনি কি করলেন বাঘকে সরিয়ে দিলেন নবীর উম্মত বলে আর এদিকে দেখেন এনারাও কিন্তু ওই বগদাদের মানুষ আল্লাহ কি না করতে পারে আমার বিশ্ব নবী কুড়ে ঘরে শাহাদ জি আমি আব্দুল জলিল হুজুরকে বলতাম আপনার মক্কা শরীফে আমি বলি হুজুর আপনি আল্লাহ একজন আল্লাহর আলেম আপনি একজন আল্লাহর বড় আলেম আর আপনি এই অবস্থায় ঘুরে ঘুরে বেড়ান আপনার চেনা যায় না পিছন দিক দিয়ে চিনতে পারছি তা আমার বলছে মশিউর চেনার চেনার দরকার নেই তুমি চিনি আমার কি করবে যেরকম কথা বলতো উনি বলতে তুমি চিনে কি করবে আমার যিনি চেনা তিনি চিনি জোরে বলুন সুবহানাল্লাহ জি অত গ্যাদা গমত ছিল না বাবা জি আমাদের মতো জামা কাপড় বিরাট দুই একটা বক্তা দেখেছেন তো বাবা আল্লাহ আকবার তা জামা দেখলি মনি বিশাল ব্যাপার আল্লাহ দুই একটা বক্তা আছে বাবা সে অন্যরকম তা অন্যরকম জি আমার জলিল সাহেব হুজুর বাবা সাদা সিধে চলতেন ঠিক না ভুল বলছি বাবা কত গ্রাফিটি বুঝতেন না কিন্তু একজন হাক্কানি আলেম বাবা কেতাব পড়নেওয়ালা কেতাব পড়ানো আলেম
যাইতাই না বাবা জি জি তবে এলাকার মানুষ অনেকে চিনতে পারে না এই আমি মশি রস করি তো বাবা দেশ বিদেশ আমার এলাকার লোক কো কম চেনে বাবা জি কেউ যদি জিজ্ঞেস করে খোকা মারে বাড়ি যাও ও বাবা ওনার এত দাম তাই আমার কাছে গিয়ে বলে হুজুর তোমার নাম করলে অনেকে এরে এরে বলে তা আমি বললাম গা বলিস নি কেন তোমার দাউদ করলে যাও বলতি পারিস তার মানে কি জানেন বাবা গাড়ি ঢোকার বের হয় তো অনেকে চোখ চোখ চড়ক গাছ উঠে যায় শুধু ঢেলি চলছে ঢেলি করে আল্লাহ তা আল্লাহ যদি দেয় তা আমি কি করব তোর আটকা ওখানে কি দাঁড়া শুধু বাধা দে জি হবে না বাবা আল্লাহ যার কবুল করেছে তার কাছে লোক যাবে জোরে বলি চিল্লে বলি এই প্রসঙ্গে একটা কথা বলি বাবা ইরা আপনার আমাদের ভারতের যিনি আপনার দিল্লির মসনদে বসেছিল আলাউদ্দিন ইতিহাস পড়েছেন না বাবা জি দিল্লির সম্রাট নাম কি বললাম আলাউদ্দিন খুব বিখ্যাত একজন সম্রাট ছিল উনি জি খুব লক্ষ্য করুন বাবা এত বড় সম্রাট দিল্লির মসনদে বসেছিলেন এখন যিনি বসেছেন আপনার বই দিবাচ্ছেন জি আর দিল্লির সম্রাটে যিনি বসেছিলেন উনি হচ্ছে আলাউদ্দিন খলজি বিখ্যাত একজন দিল্লির সম্রাট আল্লাহর কি মহিমা দেখেন এখন সম্রাটের কাছে লোক যাবে তো এই সম্রাটের কাছে লোক যাবে তো কিন্তু দিল্লির মানুষ ঘুরে ঘুরে নিজামউদ্দিন আউলিয়ার কাছে লোক যাচ্ছে জোরে বলুন চিল্লে বলুন এত ভিড় ওনার দরবারে ওনার মজার আছে দিল্লি দেখে আসবেন বাবা লেখা আছে নিজামউদ্দিন আউলিয়া মার্কেট লেখা আছে দেখে আসবেন যত সব লোকজন এবার ওনার কাছে যাচ্ছে দিল্লির সম্রাট বলে কি আমি দিল্লির মসনদে বসে রয়েছি আমার কাছে না শকিন যাচ্ছে কি অবস্থা দেখো সঙ্গে সঙ্গে উনি কি করলো আর টাইম পাস করে দিল কি বলে হইনি নিজামউদ্দিন আউলিয়াকে আমি কারাগারে বন্দি করব দেখি লোক কোথায় যায় জোজ্জার মুল্লুক তার বাবা জি জোজ্জার সবকিছু তার জি আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী মধুমাখা নবী ডেকে বলল বাবা ছেলে তোমার বিপদ কেটে যাবে কোনো চিন্তা করো না আমি মদিনার দুলাল যখন এসেছি আমি বুঝতে পেরেছি তোমার বড় বিপদ তোমার পাশে যখন কেউ নেই তোর আব্বাজান মারা গেছে তুমি একা কোনো চিন্তা করতে হবে না কোনো ঘাবড়াবে না বাবা আমি যখন এসেছি কোনো চিন্তা করবে না আমি বাঘকে বলে যাব বাঘ ওরা চলে যাবে ভালো হুজুর আপনার বাককে বলে দিলেন চলে গেল আমার আব্বার উপায় কি হবে এই বিরানি মাঠে এই বিরাট বড় মাঠে আমি আর আব্বা ছাড়া তো কেউ নেই আমরা দুজন মাত্র ছিলাম আমার আব্বা যখন চলে গেল আমার আব্বা যখন দাফন কাবন করতে হবে আমার আব্বাকে মাটি দিতে হবে এই অবস্থা তো রাখা যাবে না আমার নবী পার বলে গেল বাবা ছেলে এক বিন্দু ঘাবড়াবে না চিন্তা করবে না এই অবস্থায় তুমি থাকবে সকাল হলে দেখতে পাবে হাজার হাজার মানুষ তোমার কাছে হাজির তোমার কাছে আসবে বাবা একদম চিন্তা করো না বলে চলে গেলেন বাঘগুলো চলে গেল আর বাবা তাম্বুর কাছে নেই সকাল হয়েছে ছেলেটা ঘুমতে উঠে তাকে দেখে কি সুন্দর মাথায় পাকড়ি কি সুন্দর মুখে দাড়ি আর কি সুন্দর লম্বা জামা সব লাইন বাই লাইন এসেছে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে ছেলেটা বাইরে বেরিয়ে মুখের দিকে তাকাচ্ছে জানটা ভরে যাচ্ছে মনটা ভরে যাচ্ছে জিজ্ঞাসা করছে হুজুর আপনারা কারা এই বিরানা মাঠে এসেছে আমার আব্বা আমার আব্বা মরিয়া চাপ্পার এলেন কি ব্যাপার এইবার ডেকে ডেকে বলছে এই গত রাতে যিনি এসেছিলেন উনি হলো বিশ্ব নবী কি নবী জোরে বলুন আরে ভাইরা রে উনি হলো নবীদের নবী উনি হলো নবীদের ইমাম উনি হলো আমাদের কমান্ডার সেনাপতি উনি হলেন সমস্ত মানুষের মহামানব বিশ্ব নবী উনি যখন গত রাতে এসে আজকে তোমাকে বলে গেছে আর আমরা এসেছি কারা তুমি জানো না আমরা হলাম নবীরা আমরা এসেছি মুসা নবী ঈসা নবী লুত নবী এইহা নবী জাকার নবী আদম নবী আজকে আমরা এসেছি তোমার আব্বার সৎ কাজ করে যাব আর একটু জোরে বললেন আর একটু জোরে বলা গেল না
আজকের কপাল দেখুন, নসিব দেখুন, আমার নবীর দেশে যাচ্ছে, নবী তাম্বুতে এসে গেছে, আর যারা এসেছে তারা হলেন নবীরা। এই বাচ্চা ছেলেটা জিজ্ঞেস করছে, হুজুর আপনারা এত নবী আমার আব্বার কাছে এসেছেন, আর বিশ্ব নবী আমার ঘরে এসেছিল, আমার আব্বার আমলটা কি, আমার আব্বার কাজটা কি, আমি তো আর ছেলে, আমি তো জানি না আমার আব্বার কাজটা কি। সব নবীরা ডেকে বলে, বাবা ছেলে রে, আমাদের নেতা অর্ডার দিয়েছে, আমাদের নেতা বলে দিয়ে তাই তোমার কাছে দিস বাবা, শুনে লাও জেনে লাও তোর আব্বার কাজটা কি, শোনো আমার নবী তোমার বলে যায়নি বাবা, আরে ছেলে রে বাচ্চা ছেলে বলে রেখে দিও, আজকে তোর নসিব খুলে গেছে রে, কপাল খুলে গেছে, আমরা তোর বাপের জানাজা পড়বো, আমরা নিজেরা তোর বাপের মাটি দেবো, কেন দেবো কেন দেবো, আমার বিশ্ব নবীর নামে রাত্রি বেলা 500 বার করে দরুদ তেলাওয়াত করতে, ঘুমোবার আগে, শোবার আগে, শোবার পরে এই ডান হাতটা মাথায় দিয়ে পশ্চিম দিকে মুখ করে তোর আব্বা 500 বার করে নবীর নামে দরুদ তেলাওয়াত করত। জোরে বলুন কি পড়ত বাবা, জোরে বলুন কি পড়ত, আমার নবীর নামে দরুদ তেলাওয়াত করত। জি আমাদের অনেক আজকে নবীর নামে দরুদ পড়তে মন চায় না, নবীর নামে দরুদ পড়বো এমন মানসিকতা আমাদের নেই বাবা, তুমি যখন শোবে এই ডান হাতটা উঁচু করবে, উঁচু করতে হবে, তুমি যখন শোবে উঁচু করবে, উঁচু করার পরে এই ডান হাতটা চাবালি দেবে, মুখটা যেন কাবার দিকে থাকে, কোথায় থাকবে বাবা, কাবার দিকে থাকবে, তুমি 500 বার না পারো অন্তত 11 বার পড়ো, 11 বার পড়ো, দেখেছেন সব জিয়ারাতে ইমাম সাহেব বলে দেয় না বাবে 11 বার দরুদ শরীফ পড়ো, আপনার মসজিদে মোনাজাত হবে 11 বার দরুদ শরীফ পড়ো, তুমি 11 বার পড়ো, পড়ে ঘুমাও, ঘুমাও, জি আজকে আমরা ঘুমাচ্ছি আল্লাহু আকবার, শুধু খেয়ে পেট ডলতে ডলতে আল্লাহু আকবার, আমরা ঢাবাস করে শুচ্ছি, কোন দিক ফিরে শুচ্ছি আল্লাহ জানে, কিভাবে শুচ্ছি আল্লাহ জানে, তাহলে নবীর দেখা আমাদের হবে বাবা, আমরা নবীকে আমরা পাবো বাবা, তাহলে দরুদের কত ফজিলত, দরুদ পড়লে তার ফায়দা কত, সমস্ত নবীরা এইবারে কবর খুঁড়ে এইবারে মাটি চাপা দিয়ে আপা জানা চাপড়ে মাটি দিলেন, আর ছেলেটাকে বলে দিলেন বাবা তুই হেঁটে হেঁটে যাও মদিনায়, হেঁটে হেঁটে আল্লাহর কাবায়, ছেলেটা গুটি গুটি পায় হেঁটে 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 আল্লাহর কাবায় চলে গেল, একা বাপ নেই আল্লাহর কাবা সাতবার ঘুরতে লেগেছে, আর কেঁদে কেঁদে বলতে লেগেছে, ওরে কাবা রে আমার আব্বা আমি দুজন মিলে তাপ করতুম রে, আজ আমার আব্বা দুনিয়াতে চলে গেল, আমি একা তাপ করছি, আমি একা কিন্তু কাবা ঘুরছি, ওই কাবার ভিতরটা ছেলে তুমি কেঁদো না, চোখের পানি পেল না, তোর আব্বা তো আপ করতে পারিনি, বিশ্ব নবী তোর আব্বার কাছে গেছে, তোর আব্বা যেন হাজি বেনে গেছে, দেখুন কত ফায়দা পেল, কত লাভ পেল, কত আপনার সুন্দর আজকের পরিচয় পেল, আজকের আমরা সেই মুসলমান, আজকের পাঁচাটা সেই মুসলমান, আজকের ফুটবলের মতো লাঠি খাচ্ছি কেন বাবা, জি আজকের মুসলমান তোমার কোয়ালিটি আলাদা, তোমার দাম আলাদা, তোমার ইজ্জত আলাদা, জি আজকে লক্ষ্য করলেন, জি অনেকে মনে করছে বন্ধনের টাকালে একটা ধনী হব, এই বন্ধনের টাকালে ধনী হবে মুসলমান, তুই বন্ধনের টাকালে ধনী হবে, আল্লাহু আকবার, অনেকে বলে হচ্ছে সংসার চলে না কি করব, একটু বন্ধনের টাকা নিলে ও সপ্তাহ সপ্তাহ দিতে হয় কোনো অসুবিধা হয় না, খাও মন খুলে খাও কিচ্ছু বলবো না, জি তাই মনে রেখে দিও এর ফায়দা কিন্তু একদিন তোমার উঠবে, আর বন্ধনের টাকা দেখেছেন বাবা, স্বামী যদি যায় দেবে বউ গেলি দেবে, ঠিক না ভুল বলছি বাবা, আরে কথা বলেন ঠিক না ভুল বলছি, যদি বউ গিয়েছে বউর সদস্য করে নেবে, তুমি সদস্য, আর স্বামী যদি যায় আমার হাড়োয়ায়, আমার হাড়োয়ায় বন্ধন ব্যাংকেতে ফিরে এসে বলতে হুজুর আমি গেলাম আমার দেইনি, একটা ব্যাটা ছেলে আমি দোকানে বসে আছি আমার দোকানে, বলছে হুজুর আমি গেলাম আমার দেইনি, আমার বউ গেছে সদস্য, আল্লাহু আকবার, তারপর সপ্তাহে টাকা লিখিয়ে আসে, আমি জানি না বাবা আমি জীবনে লেইনি বাবা, ভুল আমাকে মাফ করবেন বাবা, ওরাই বলে আমার কাছে, আমি জানবো কি করে বাবা, আমি তো জীবনে ও পাঁদে পাঁদে, এবার আমার বলে ওদের এইবারে ওদের আবার ওই কমিটি আছে, কমিটি আছে, জি এইবার তারা সব মিলেমিশে টাকা দেবে,
আর আসবে সপ্তাহে টাকা লিতি সাইকেল করে মোটরসাইকেল টাকা লিতি আসবে বেটা ছেলেকে যদি বই দেয় টাকা দেয় ও লোক বলতো তোর বউ আসে তোর বউ আসে বলতো আমি আইছি আল্লাহু আকবার ওর মন জানা খারাপ হয়ে গেছে বউ আসলে খুব খুশি আল্লাহ আবার পাশে বস বাবু বউ কোন বাবা কেলে ভাই তো আল্লাহ জানে বাবু আয় পাশে পাশে দেখ খাতা দেখ আর আমার জাত আমার মুসলমান এদিকে আল্লাহ আল্লাহ করতে আল্লাহ আল্লাহ হবে তো বাবা জি এজন্য বলছি বাবা ওই টাকালে তুমি বড় হতে যাচ্ছ হয় না বাবা এই জন্য একটা কথা তুলে দিচ্ছি বাবা ইউটিভিতে আপনারা আমার অনেক কথা শুনেছেন আজকে একটু করে আপনাদের বলে দিয়ে যাচ্ছি আমার নবী ধনী ছিল না গরিব ছিল সবাই বলুন চিল্লে বলুন আর একটু জোরে বলুন আমার নবী ধনী না গরিব আমার নবী ধনী না গরিব আমার নবী গরিব কত গরিব ভাষায় বলতে পারবেন না আমি ভাতায় বলতে পারবো না যদি বলছেন কেন আমি এক মাস একদিন মক্কা শরীফে ছিলাম আমি ডেইলি একবার করে আল্লাহর নবীর ঘরটা দেখে আমি কাঁদতাম আল্লাহর কাবার সামনে আমার বিশ্ব নবীর ঘর কার ঘর বাবা জোরে বলুন কার ঘর চিল্লে বলুন কার ঘর আমার নবীর ঘরের দরজা যে আমি হাত ধরে দরজাটা ধরে আমি কাঁদতাম আল্লাহ আমার এই নবীর এই ঘর আমার বিশ্ব নবীর এই ঘর আমার হাবিবের এই ঘর আল্লাহর দোস্তের এই ঘর আমি দাঁড়ি দাঁড়ি কাঁদতাম আমি জলিসে হুজুরকে বললাম হুজুর আমার নবীজির এই ঘর এই মানে ঘরটা চতুর্দিকে আবার ইটের গাঁথনি দিয়ে উপরে এক তালা করে দিয়েছে কিন্তু ভিতরে আমার রসুল পাকের সেই ছোট্ট ঘর কি বলবো হাজিরা দেখে আর কাঁদে চোখের পানিগুলো ফেলে কেন সহ্য করতে পারে না আল্লাহর নবীর নাতি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহ আনহুমা দুই ভাই মার কাছে কাঁদতে লাগলেন মা আমাদের তিন দিন কিছু খেতে দাও না ক্ষুধার জ্বালা সহ্য করা যায় না আমাদের পেটে কিছু দাও গালে কিছু দাও বাচ্চা বারবার করে কাঁদতে লাগলো চোখের পানি ফেলতে লাগলো মা জননী বলছে বাবা আমার ঘরে কিছু নেই কিছু দিতে পারবো না আম্মা দাও বাচ্চারা বায়না ধর আম্মা দাও ফাতেমা দেরি না করে হাসানের গালে এক চড় দিয়েছে হোসেনের গালে আর চড় দিয়েছে আহারে হাসানের গালে একটা চড় দিল হুসিরের গালে একটা চড় দিয়েছে মা জননী জনম দুঃখিনী আর সহ্য করতে পারলো না ফট করে যখন গালে বাবরাম গালে যখন চড় মারলো হাসান হোসেন দুই ভাই এই চাবালখানা ধরে গুটি গুটি নানার কাছে দৌড়ে গেছে মদিনার মসজিদে ও নানা জিরে একবার তাকে ডাক আমার মা জননী তোমার মেয়ে আজকের বিশ্ব নন্দিনী আল্লাহ জান্নাতের রানী মার কাছে খাওয়ার কথা বলেছি তিন দিন আমরা ভুকা ওরে আমার নানাজি এই দেখো মামাদের দুই গালে মেরেছে আমার নবী বিশ্ব নবী নূরের হাত দিয়ে হাসান আর হোসেনের চাবালি বুলিয়ে দিচ্ছে জোরে বলুন আর একটু জোরে বলুন আমার নবীজির নয়নের দুটো নাতি আমার নবীজির নয়নের দুটো পাতি আজকের চাবাল ধরে এসেছে বিশ্ব নবী হাবিবুল্লাহ বাবা দুই নাতি চাবাল দুটো বুলিয়ে দিচ্ছে হাত দিয়ে নানু ভাই নানু ভাই নানু ভাই তোদের গালে মেরেছে মানে তোদের গালে মেরেছে মানে চল তোর মার কাছে আমি বিচার করব চল আহা হাসান হোসেনকে দুই কোলে নিয়ে বিশ্ব নবী চলে গেলেন দয়ার নবী চলে গেলেন ফাতেমার বাড়ি ও ফুল বাড়ির মা ও বোনেরা বেটিরা ও আমার আব্বা জানেরা ও যুবক তরুণ বন্ধুরা একটা করুণ কাহিনী আমি আপনাদের বলছি আমার নবীর ইতিহাসের কথা শুনিয়ে দিচ্ছি বাবা একটু চোখে দুপোটা পানি এসে যাক আরে মোমেন রে নবীর কথা শুনলে আমার হাবিবের কথা শুনলে হাসান হোসেনের কথা শুনলে বাবা চোখে এমনি পানি চলে আসে বাবা কিভাবে জীবন যাপন করেছে নবী আমার কোলে করে নিয়ে ফাতেমার বাড়ি টুক 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 করে ঘা দিয়েছে ও ফাতেমা রে একবার দরজাখানা খুলে দে ফাতেমা দরজাখানা খুলে আব্বার গলা খারাপ জুড়ে ভিতর নিয়েছে আমার দিনের নবী বলছে মা আমার সামনে তুমি বসো মা এমন কাজ তুমি করলে কেন আবার হাসান হোসেনকে এমন করে ব্যথা দিলে কেন মা ও মা মা গো আমি জানতে এসেছি মা আমি তোমার কাছে প্রশ্ন করেছি মা একবার তুমি বলো আমার নানু ভাইকে তুমি মারলে কেন গালে বলো আহ ফাতেমার চোখ দিয়ে ছল ছল করে পানি পড়ে ফাতেমা টপ 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 করে পানি পড়ে কোন কথা যখন বলে না আমার নবী পাক বুঝতে পেরেছে ফাতেমার মনে ব্যথা আছে আমার নবী পাক বুঝতে পেরেছে ফাতেমার মনে কষ্ট আছে তাই নবী পাক দেখল মারে তুমি মারলে কেন বলবে না ভালো আব্বা রে
আমি মিরিচি কেন জানো না আমার মনির আগুন মনের জ্বালা আমি নিবারণ করতে পারছি না আজকে তিন দিন কেটে গেল আমি মা রোজা রেখেছি আব্বু আব্বু আমি সন্ধ্যাবেলা পানিতে ইফতার করি আব্বু সকালবেলা আমি রোজা নিয়ত করে আমি জীবনটা কাটাচ্ছি আব্বু আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার বড় কষ্ট হচ্ছে আমার ঘরে কোনো দানা পানি নেই আব্বু আমি কি দেব আমার মালিক আমার সোনা কাঁদছে আমি সহ্য করতে পারিনি আব্বু আমি রাগে আমার দুটো বাচ্চার গলায় মেরেছি আমার রাসূল পাক ফাতেমার বাম হাতে গলাটা জড়িয়ে দুই নাতির গলাটা বুকের মধ্যে নিল আল্লাহ আজকের আমার আওলাদের ঘরে এত কষ্ট আজকের আমার মেয়ের ঘরে এত কষ্ট আমার হাসান হোসেনের ঘরে এত কষ্ট আমার নবী পাক বুকের মধ্যে নিয়ে কাঁদছে বুকের মধ্যে নিয়ে কি করছে কাঁদছে আল্লাহ পাক ডাক দিল জিবরাইল আমার নবীর কান্না ফাতেমার মাথায় পড়ছে আমার নবীর চোখের পানি হাসান হোসেনের মাথায় পড়ছে যা যা চলে যা ফাতেমার ঘরে চলে যা আমার রাসূলকে জিজ্ঞাসা কর কি খাদ্য দিলে নবী খুশি হবে আরে আল্লাহ পাক তাই পাঠিয়ে দেব যে আল্লাহ পাকের দোস্ত হল আমার আপনার নবী যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ কত বড় দোস্ত আল্লাহ কত বড় বন্ধু আল্লাহ পৃথিবীতে বন্ধু কেটে যায় দোস্ত কেটে যায় কিন্তু সারা জীবন আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে দুস্তি কাটাইনি জীবনে কাটাবে না শুধু কাটাবে কেন আরো গাঢ় হয়ে যাচ্ছে আরো গাঢ় হয়ে যাচ্ছে আমার জিবরা আল্লাহর জিবরাইল চলে এলেন নবীকে সালাম দিয়ে বলছে নবী গো আপনি এমন করে আর কাঁদবেন না আপনার চোখের পানি ফাতেমার মাথায় পড়েছে আপনার চোখের পানি হাসান হোসেনের মাথায় পড়েছে আপনি বলুন আমি কি খাদ্য জান্নাত থেকে নিয়ে আসব আল্লাহ অর্ডার দিয়েছে আমি জান্নাতে জান্নাতের দরজাখানা খুলে ওই খাদ্য আপনার কাছে দিয়ে দেব আমার নবী পাক পিছনে তাকিয়ে বলে জিবরাইল তুই আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছো আমার কাছে বলতে এসেছো আজকে কি খাদ্য আনবে কি খাদ্য আনবে না 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 ও জিবরাইল রে আমি আল্লাহর কাছে বলেছি আমি মেয়েদের বলবো মা আমি আমার ছেলে নাতির বলবো নানু ভাই সবর করো ইন্নাল্লাহ মা সবিরিন সবর করো ও জিবরাইল গো আল্লাহর বলে দিও আল্লাহর জান্নাতের খানা এখন দিতে হবে না আমার উম্মতে মুহাম্মদি যেন পায় আর একটু জোরে বলতে পারলেন আর একটু জোরে বলতে পারলেন না কত বড় দরদের নবী বাবা কত বড় মায়ের নবী কত বড় আজকের পৃথিবীর জমিনে এসেছেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা জাহানে করুণা করে আল্লাহ পাক আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ জি সেই নবীর পথমা তোমার ভালো লাগে না সেই নবীর আদর্শ তোমার ভালো লাগে না তুমি নবী নবী করো নবীর উম্মত বলে দাবি করো পায়ে ধরে বলছে আমার যুবক হাতে ধরে বলছে আমার যুবক এই দুনিয়াটা আমাদের বাজার এখানে কিচ্ছু নেই বাবা ফর্সা সব ফাঁকা জি জি এখানে কিচ্ছু পাবে না পাবে কত মরণের পরে তুমি আমি পাবো জোরে বলুন সুবহানাল্লাহ মুমিনদের জন্য মরণের পরে শান্তির জায়গা কবর আখেরাত আল্লাহ দেবেন একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ যদি বলছেন কেন মিশকাতে বলা আছে বিশ্ব নবী তিনি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ডাকবে মিজান পাল্লার ধারে জোরে বলুন আর একটু জোরে বলুন হ্যাঁ মিজান পাল্লার ধারে আল্লাহ ডাকবে শুধু তাই না আর সাজিমে আমার আল্লাহ যেখানে বসে বিচার করবেন কাজিল কজ্জা ওইখানে ডেকে আমার আল্লাহ বলবেন হাবিব কোনো চিন্তা করো না দুনিয়ায় তুমি কিচ্ছু চাওনি এখন তুমি যা বলবে আমি আল্লাহ পাক তোমাকে অনুমতি দিলাম তাই তোমার দেব কত বড় পাওয়ার কত বড় পাওয়ার সব নবীরা কাঁদবে নফসি নফসি মুসা নবী কাঁদবে নফসি ঈসা নবী কাঁদবে নফসি লুত নবী কাঁদবে নফসি ইয়া নবী কাঁদবে নফসি জাকার নবী কাঁদবে নফসি নূহ নবী কাঁদবে নফসি আদম নবী কাঁদবে নফসি আর আমার নবী আল্লাহর পাশে বসে যাবেন জোরে বলুন আর একটু জোরে বলুন জি আমার আল্লাহ বলবেন হাবিব আমি তোমাকে অর্ডার দিচ্ছি ফুলদমে তোমাকে অর্ডার দিচ্ছি তুমি যা বলবে আমি আল্লাহ তাই মেনে নেব আর একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না জি আমার আল্লাহ পাক যখন অর্ডার দেবেন আমার নবী মুসকে হেসে বলবেন আল্লাহ আমার উম্মতের জান্নাতের টিকিট দিতে হবে
তাহলে আমাদের কপাল আমাদের নসিব যদি একটু কাজ করে যেতে পেরেছি রে বাপ একটু যদি কষ্ট করে যেতে পেরেছি বাপ পরকালে তোর ভালো হবে আমাদের ভালো হবে বাপ কোন চিন্তা করবে না জি এইবার শুনুন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী এইবার ডেকে ডেকে জান্নাতের টিকিট দেবে আর ফেরেশতারা তো থাকবে জান্নাতের দরজায় আল্লাহর ফেরেশতারা আরজু করবে আল্লাহ যাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে এরা তো বড় গুনাহগার এরা তো বড় পাপী এদেরকে জান্নাত আপনি দিচ্ছেন কারণ কি আল্লাহ বলে ফেরেশতারা আজকের পাপী হোক পাপী হোক কোন কথা চলবে না এই যে আমার নবীর উম্মাহ আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে আমার নবীর প্রেমে আজকের বলে ডুব দিয়েছে আমার নবীর প্রেমে আজকের ফানা ফিল্লা হয়ে গেছে তা আমার নবী যেটা করবে আমি আল্লাহ মেনে নিলাম ও ফেরেশতারা তোমরাও মেনে নাও একটু জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে আমার নবী জিবরাইলকে ফিরিয়ে দিলেন আমার নবী পাক বললেন মা খাবার ব্যবস্থা করব দাঁড়াও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি খাবার ব্যবস্থা করব